বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি খুলনার খুব বিখ্যাত চুইঝালের গরুর মাংসের হোটেলে। এটা জিরো পয়েন্ট নামে একটা জায়গায় অবস্থিত এই হোটেলটা। তাহলে চলুন দেখি কি কি পাওয়া যায়। আমরা অটোতে করে চলে এসেছি, দেখেন এই যে জিরো পয়েন্টে খুলনার কামরুলে হোটেলে। হোটেলটার হচ্ছে জিরো পয়েন্ট নামে একটা জায়গায় অবস্থিত। এটা খুবই নাম করা, চুইঝালের গরুর মাংস এখানে খুবই বিখ্যাত। প্রচুর প্রচুর কাস্টমার প্রতিদিন আসে। চলুন ভিতরে যাই, দেখা যাক কী কী পাওয়া যায়। আমি আপনাদের একটু চারটা দেখানোর চেষ্টা করছি। এখানে প্রতি পিস গরুর মাংস 110 টাকা, খাসির মাংস 120 টাকা, ডাল সবজি ভাত ফুল প্লেট 115 টাকা, হাফ প্লেট 110 টাকায় পেয়ে যাবেন। আমরা একটা টেবিলে বসতেছি, একটু পরিষ্কার করে দিচ্ছি আমাদেরকে, এবং আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এখানে বিশেষত্বই হচ্ছে চুইঝাল দিয়ে গরুর মাংস বিশেষ করে রান্না করা হয়, বড় বড় পিস। দেখেন এই যে আমাদের ভাত দিয়ে গিয়েছে, ভাত অনেক বেশিও না আবার একদম অল্পও না, বেশ ছড়ানো ভাতগুলা। ভাতের চালটাও বেশ ভালো, অনেক খারাপ না। এই যে চাচা আমাদেরকে গোশ দিচ্ছে, দেখেন এরকম করে গামলায় করে সার্ভ করা হয়। এবং আপনি যে পিস আপনার পছন্দ আপনি বেছে নিতে পারেন, প্রতি পিস 110 টাকা করে। আপনার পছন্দ মতো আপনি এখান থেকে বেছে নিতে পারবেন। এরকম বড় বড় গামলায় করে রান্না করে রাখা হয়, এবং যারা এখানে খেতে আসে তারা তাদের পছন্দ মতো গোশ চয়েস করে এবং তারা সেটাই দিয়ে দেয়। আসলে অনেক মজা ছিল রান্নাটা, এখানে অনেক প্রশংসা শুনেছি। তবে খেতে এসেছিলাম দেখতে যে কেমন, আসলেই কেমন, আসলেই খুব ভালো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিও 4 মিনিট অন্তত দেখে তারপর সাবস্ক্রাইব করেন। এখন আমরা আমাদের খাওয়া শুরু করেছি, খেয়েছি, অনেক মজা লেগেছিল রান্নাটা, আসলে অনেক ভালো, একদম মাখামাখা, অনেক ঝালও না আবার অনেক মানে একদম কমও ঝাল না, মিডিয়াম ঝাল, খাওয়া যায়, ভালোই লেগেছিল আমাদের খেতে। এবং চুইঝালের আলাদা একটা ফ্লেভার আছে যেটা গোশটাকে আরও ভালো ভালো। এই যে দেখেন আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা একটু পার্সেল নিব, মানে বাসায় নিয়ে আসবো। তার জন্যে আমরা হচ্ছে বেছে দিচ্ছিলাম যে কোন পিস গোশ আমরা বেছে নিব। দেখেন এখানে একদম প্লেটে প্লেটে ভাত সাজানো আছে, এখানে প্রচুর প্রচুর কাস্টমার দূর দূরান্ত থেকে খেতে আসে। এটার বিশেষত্ব হচ্ছে এটা কাঠের চুলে, বড় বড় চুলে, বড় বড় হাঁড়িতে করে অনেক গোশ একসাথে রান্না করা হয়। খুব মজা হয় লাগে এটা খেতে, আসলে অনেক ভালো ছিল। এখানে বড় বড় ফুড ব্লগাররাও এসে এখানে ব্লগিং করে, আদনান হাবিব, মানে যারা অনেক বড় বড় ফুড ব্লগার তাদের ফুড ব্লগিং আমি এখানে দেখেছি, তাই এখানে খেতে আসলাম। আপনারা অবশ্যই যদি খুলনা আসেন তাহলে এখানে খেয়ে যাবেন, আসলে অনেক মজার একটা রান্না, না খেলে বলে শুধু বোঝানো যাবে না। অনেক ভালো লেগেছিল আমাদের, সময়টা আসলে অনেক ভালো কেটেছিল। এটা হচ্ছে খুলনা জিরো পয়েন্ট নামে একটা জায়গায় অবস্থিত, খুলনা ভার্সিটি দেখে একটু কিছুটা দূরে। এখানে দইও পাওয়া যায়, এখানে এরকম ছোট গ্লাসে করে 1 গ্লাস দই 20 টাকা দামে বিক্রি হয়। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন দিন দিয়ে চলে যাব, তাই কি আপনাদের আশেপাশে দেখাচ্ছি। দেখেন কত প্রচুর প্রচুর মানুষ এখানে আসে খেতে, আপনারা অবশ্যই আসবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।